হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্মার্ট আইডিয়া। আজকে আপনাদের সাথে এই আইডিয়া নিয়ে যেটা আলোচনা করব, সাধারণত আপনার শহরাঞ্চলে যদি হয়ে থাকে সেখানে সামান্য অল্প কিছু স্টোর পাবেন যে বিজনেসের, এবং গ্রামাঞ্চলে হলে এরকম স্টোর আপনার নেই বললেই চলে। তা আজকে যে হাই প্রফিটেবল একটি বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব সেটি শুরু করব। শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা যারা নতুন আছেন তারাও সাবস্ক্রাইব এবং বেল বাটন প্রেস করুন, এরকম বিভিন্ন ধরনের আইডিয়া আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাওয়ার জন্য। আজকের যে আইডিয়াটি থাকবে সেই আইডিয়াটি হচ্ছে হিউজ পরিমাণে প্রফিটেবল এবং সত্যি সত্যি একটি নতুন ধরনের বিজনেসটি, নতুন নয় স্টোরটি নতুন, সেই স্টোরটি নতুন করবো। তার আগে আপনারা অল্প একটু 30-40 সেকেন্ড একটি ভিডিও আপনাকে দেখে নিন, তারপরে আমি বিজনেসের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ 1 2 3 4 কিভাবে করবেন, কিভাবে শুরু করবেন সমস্ত কিছু আলোচনা করবো আপনার। স্পোর্টস আইটেম বিজনেস বা স্পোর্টস গুডস, তো সাধারণত আপনাদের যে মার্কেটগুলোতে, সেই মার্কেটগুলোতে এরকম দোকান খুঁজলে, শহরাঞ্চলে খুঁজলে 2 থেকে 3টি বা 1টি, এর বেশি আপনি পাবেন না। বড় শহরে হলে পরে অনেক আছে। এখন সেই বিজনেস শুরু করে কি আপনি কি লাভবান হতে পারবেন নাকি পারবেন না, অনেকেই চিন্তা ভাবনা করবেন। আমি বলছি এটি 100% প্রফিটেবল, অবশ্যই অবশ্যই প্রফিট হবে, এবং সেটি একটি আপনার নিজস্ব ঢঙে আপনি যদি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী আপনি লাভবান হতে পারবেন। এবার সেটি শুরু করতে গেলে কতগুলো স্টেপ আছে, সেই স্টেপসগুলো আমি আলোচনা করব। প্রথমে বিজনেস শুরু করার আগে আপনাকে কি করতে হবে, নম্বর ওয়ান মার্কেট দেখতে হবে, যে সেই অর্থাৎ আপনার এরিয়াতে এই বিজনেসটি কি লো কম্পিটিশন আছে, না হাই কম্পিটিশন আছে, না মিডিয়াম কম্পিটিশন আছে। হাই কম্পিটিশন থাকলে একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে, কারণ হাই কম্পিটিশন থাকলে আপনার যেহেতু নতুন আপনি শুরু করবেন সেখানে আপনাকে বেশি করে পরিশ্রম দিতে হবে, আর যদি লো বা মিডিয়াম কম্পিটিশন হয় তাহলে আপনি শুরু করতে পারেন অবশ্যই নিশ্চিন্ত। কারণ এই যে স্পোর্টস বা গুডস আইটেম, বর্তমানে বলা যেতে পারে যে বিভিন্ন খেলাধুলোর ক্ষেত্রে যে এজেন্সিগুলো বা কোচিং সেন্টার এগুলো যা আছে এগুলোর উপরেই বেশি নির্ভরশীল, কারণ এখন খেলাধুলাটা অনেকটাই কমে গেছে, মাঠের মধ্যে খেলাধুলা কম, কিন্তু এই কোচিং সেন্টারগুলোর উপরেই বেশিরভাগটাই নির্ভরশীল এখন খেলাধুলা, এবং ইনডোর গেমটাই সব থেকে বেশি এখন বর্তমান যুগে যারা ছোট ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে চলে আসছে। সেই জন্য আপনি মার্কেটটা কি ভালো করে দেখুন, যে এখানে কি আপনার কম্পিটিশন বাড়বে, আপনি কি লো কম্পিটিশনের মধ্যে পড়ছেন না হাই কম্পিটিশনের মধ্যে পড়ছেন। যদি লো কম্পিটিশনের মধ্যে পড়েন, ইয়েস একদম শিওর সাকসেস পাবেন, আপনি শুরু করবেন। এবার নম্বর টু যেটি, সেটি হচ্ছে লোকাল এরিয়াতে আপনার চাহিদা, লোকাল এরিয়াতে আপনি চাহিদা দেখুন। এখন চাহিদা বলতে কিরকম বোঝাচ্ছে, যে স্পোর্টসে সত্যি সত্যি কি চাহিদা আছে কিনা, যে চাহিদাগুলো কোন ধরনের স্পোর্টস এর উপরে আইটেমগুলোর উপরে আপনার চাহিদা হবে, যে ইনডোর গেমের ক্ষেত্রে বা আউটডোর গেমের ক্ষেত্রে, আউটডোর গেমের ক্ষেত্রে যে ইকুইপমেন্ট গুলো যেগুলো থাকে সেগুলো বেশি দাম হয় এবং সেগুলোই বেশি সব থেকে বেশি বিক্রি হয়। জার্সির থেকে শুরু করে, যদি ক্রিকেট হয় ক্রিকেটের জার্সি প্লাস ক্রিকেটের যে ইকুইপমেন্ট সমস্ত কিছু, এছাড়াও ফুটবল থেকে শুরু করে ভলিবল, যে কোনো যে খেলাগুলো আছে সেগুলো, যদি সেখানে দেখা যায় যে না নতুন নতুন ধরনের কিছু খেলাও সেখানে হচ্ছে আপনার এরিয়াতে, সেরকম আপনি চাহিদাগুলো তৈরি করে ফেলুন। চাহিদাগুলো দেখুন যে এই এই খেলাগুলোর বেশি চাহিদা, এই এইগুলো একটু কম চাহিদা আছে। এবার নম্বর থ্রি যেটি, সেটি হচ্ছে ডেভেলপ এ বিজনেস প্ল্যান। তাহলে ডেভেলপ যদি আপনাকে করতে হয়, সে ডেভেলপ করতে গেলে কতগুলো পার্ট আছে, যেমন কোন প্রোডাক্ট আপনি বেশি নেবেন, কোন প্রোডাক্টগুলো কম রাখবেন, রেট কেমন লাগবেন, যদি আপনার এরিয়াটা যেটি হয় সেটি যদি দেখা গেল যে না সেখানে যে লোকজন বসবাস করে তাদের অ্যানুয়াল বা মান্থলি ইনকাম সেই হার কেমন আছে সেটি দেখেও আপনাকে ডেভেলপ করতে হবে। তাহলে আপনাকে সেই দাম, অর্থাৎ আনুপাতিক যে দামগুলো, সেই দামগুলো আপনার আনুপাতিক হারে সেভাবে রাখতে হবে। যদি আপনি বেশি দামে রাখতে চান তাহলে বিক্রি নাও হতে পারে, সেজন্য আপনাকে এই বিজনেস প্ল্যানে যে ডেভেলপ করবেন কিভাবে সেই প্ল্যানটি আপনাকে করে নিতে হবে। এছাড়াও এই ডেভেলপমেন্টের মধ্যে থাকবে হচ্ছে স্টোর লোকেশন আপনার কোথায় হবে, যে একদম মিডল পয়েন্টে করছে পাচ্ছেন না একটু সাইডে নাকি, এই লোকেশনটি কিন্তু অনেকটা নির্ভর করবে, যাতে সবার চোখের উপরে পড়ে।
এবার সেই স্টোর লোকেশন আপনার যদি একদম মেন পজিশনে করছেন তাহলে অনেক ইনভেস্টমেন্ট বেশি হতে হবে। সুতরাং একদমই যে কোর্ব এরিয়াতে করতে হবে সেটা নয়, তার থেকে একটু বাইরে করতে পারেন, সেজন্য ডেভেলপ করার জন্য আপনাকে প্রমোট করার জন্য আরো বেশি কিছু করতে হবে। এবার আপনার সব দেখে নিলেন, মার্কেট দেখলেন, লোকাল এরিয়া চাহিদা দেখলেন এবং ডেভেলপ কিভাবে করবেন সেটি সম্পূর্ণ ভাবা হয়ে গেল, আপনার ইনভেস্টমেন্ট করার মতন ক্ষমতা আছে, আপনি শুরু করবেন। এবার শুরু করতে গেলে যে প্রথমে আছে, প্রথম টোটাল চারটি স্টেপ, এরও বেশি হতে পারে, বিভিন্ন জন বিভিন্নভাবে বিশ্লেষণ করবে, আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা। যে কি প্রথমেই শুরু করতে গেলে আপনাকে রেজিস্টার করতে হবে, রেজিস্টার ইওর বিজনেস। এখন রেজিস্টার করতে গেলে আপনি কোথায় রেজিস্টার করবেন, আপনার নির্দিষ্ট এদের ট্রেড লাইসেন্স এবং জিএসটির জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদিও আমি বেশিরভাগ স্টোর আমার এরিয়াতে যেগুলো আছে, দু একটি যেগুলো আছে সেগুলোতে আমি কোনো সময় জিএসটি আমি দেখিনি, যদিও আপনাকে করতেই হবে, এটি নিয়ম অনুযায়ী জিএসটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং জিএসটির নাম্বার নিতে হবে এবং আপনাকে লোকাল যে ট্রেড লাইসেন্স যেটি আছে সেটিরও আপনার প্রয়োজন আছে, অবশ্যই করতে হবে। এবার নম্বর টু, আপনি লোকাল এরিয়াতে চাহিদা দেখেছেন এবং কিভাবে বিজনেস ডেভেলপ করবেন সেটি হয়েছেন, তাহলে কি করতে হবে, স্টক রাখতে হবে এবং স্টক লিস্ট করতে হবে। আপনি কোন কোন জিনিস কিনবেন, 1, 2, 3, 4 করে এই সমস্ত কিছু আপনি স্টক দেখলেন, যেহেতু আপনার লোকাল এরিয়াতে আপনার চাহিদা আপনি দেখে নিয়েছেন সেজন্য আপনার স্টক করতে নিশ্চয়ই সেগুলো অসুবিধা হবে না। এবার স্টক লিস্ট আপনি বানিয়ে ফেলুন, যে ফুটবলের জন্য, ক্রিকেটের জন্য, ভলিবলের জন্য, আপনার ইনডোর গেমের মধ্যে ব্যাডমিন্টন, যে দুসম খেলাগুলো আছে টেবিল টেনিস থেকে শুরু করে সমস্ত কিছুর আপনার স্টক লিস্ট আপনি তৈরি করে ফেললেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনাকে জুড়তে হবে, শুধু জার্সি বা এগুলো নয়, জুড়তে হবে কোনগুলো, যে প্রাইজগুলো দেয় বিভিন্ন স্কুল বা বিভিন্ন অর্গানাইজেশন কোন কিছু খেলা চালালে পরে যে প্রাইজগুলো দেয় সেই প্রাইজগুলো আপনাকে সেখানে রাখতে হবে, সেগুলোর একটি পুরোপুরি লিস্ট আপনি তৈরি করে ফেলুন। লিস্ট তৈরি হয়ে গেলে এবার কিনবেন কোথা থেকে, নিশ্চয়ই আপনাকে জানতে হবে যে কোথা থেকে কিনবে। এই কেনার ক্ষেত্রে আমি বলবো, আপনার যদি সেই লোকাল এরিয়াতে যদি অন্য কোনো যদি স্টোর আরো থেকে থাকে তার সঙ্গে আপনি একটু যোগাযোগ করতে পারেন, কারণ সেখান থেকে যদি পান আপনার মার্কেট সম্পর্কে আপনি যাচাই করে নিতে পারবেন তার কাছ থেকে এবং কোথা থেকে আনে সেটির সম্পর্কে আপনার ধারণা চলে আসবে। এছাড়াও আপনি মনে করুন যে অনলাইনে যে সমস্ত স্টোরগুলো আছে, প্রচুর অনলাইন স্টোর আছে, এগুলো আপনি তাদের সাথে মোবাইল নম্বর নিন, কন্ট্যাক্ট করুন, আপনি বাল্ক আপনি অর্ডার করবেন, অর্থাৎ একসাথে অনেক অর্ডার করবেন, তাহলে তারা কি পরিমাণে ছাড় দেবে এবং আপনি কিভাবে বিক্রি করতে পারেন। আমি সাধারণত দেখেছি আমার নিজের অভিজ্ঞতা নিয়ে, একটি ফুটবল আমি অনলাইনে অর্ডার করে সেটি পেয়েছিলাম 330 টাকায়, লোকাল মার্কেটে যার দাম ছিল 700 টাকা, তারা তারপর বলেছে তার উপরে 10-15% ছাড় দেবে, একই প্রোডাক্ট একই নাম্বার সমস্ত কিছু দিয়ে আমার প্রয়োজনের জন্য, তাহলে তারা কি পরিমাণে লাভ করে এখন আপনি বুঝতে পারবেন। অর্থাৎ সেখান থেকে সেই মার্কেটে আপনি যাচাই করবেন এবং সেখান থেকে বাল্ক আপনি অর্ডার করবেন, সেভাবে আপনাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আপনি মাল নিয়ে আসবেন আপনার স্টোরে। তার জন্য প্রচুর সাইট আছে, কাউকে সেভাবে ধরার দরকার নেই, আপনি অফলাইন অনলাইন দুটোই পাবেন। শুধুমাত্র এটুকু বলবো যে তারা কোথা থেকে আনে, কি পরিমাণে লাভ করে, এটুকু আপনাকে একটু যাচাই করতে হবে তাদের কাছ থেকে। এবার কেনা হয়ে গেল, এবার সেই প্রোডাক্টগুলো অ্যাডভার্টাইজ বা প্রমোট করবেন আপনি কিভাবে, নম্বর ফোর, এটি হচ্ছে সব থেকে বড় জিনিস। আমি বলবো এখন বেশিরভাগ যে কোচিং সেন্টারগুলো হয়ে গেছে, বিভিন্ন অফিসে কোচিং সেন্টার তৈরি হয়েছে, তাদের যারা এমপ্লয়ি আছে তাদের নিজস্ব ক্লাব তৈরি হয়েছে, বিভিন্ন ক্লাবগুলো হয়েছে, ক্লাবগুলোতে এখন সরকার থেকে টাকা পায় এই ইকুইপমেন্ট কেনার জন্য, স্কুলগুলো আছে, সেই সমস্ত জায়গায় আপনি যান, গিয়ে আপনার প্রোডাক্টের লিস্টগুলো দেখেন এই এই রেট হবে এবং তার উপরে আপনি কি কমিশন দিতে পারেন এবং আরো কত কম দিতে পারেন সেগুলো সম্পর্কে তাদের সাথে ডিটেলস আলোচনা করুন, যে না আমি এভাবে দিতে পারবো, এর থেকেও আপনার অন্যান্য যে স্টোর আছে তার থেকেও আমি কম রেটে দেবো, এই গ্যারান্টি আপনি দিয়ে আসুন। প্রত্যেকটা এই কোচিং সেন্টারে বছরে লক্ষ লক্ষ টাকার এই ইকুইপমেন্টগুলো বিক্রি হয়। তারা কি করে, যদি আপনি যদি এসট করেন যে না আপনারা যদি বাল্ক অর্ডার করেন আমার কাছে, অর্থাৎ তার সেন্টারে দেখা গেল 30 জন আছে, সেই 30 জনের যা যা ইকুইপমেন্ট লাগবে সেগুলো আপনি একবারে সাপ্লাই করবেন, তাহলে আপনি আরো বেশি ছাড় দেবেন, দেখবেন তারা আরো বেশি আকৃষ্ট হবে এবং আপনার কাছ থেকে নেওয়ার চিন্তা ভাবনা করবে। স্কুলগুলোতে যে স্পোর্টস হয় এবং তাদের যে খেলাধুলার যে সরঞ্জাম লাগে সেটিও কিন্তু তারা কেনে মার্কেট থেকে, এবং তাদের যে প্রাইস থাকে সেই প্রাইসগুলো আপনার কাছ থেকে নিবে। সেখানে সেই জন্য আপনাকে করতে হবে কি, তাদের কাছে যেতে হবে এবং
তাদেরকে অ্যাসিউর করতে হবে ক্লাবগুলোতে। ক্লাবগুলোতে আপনি যোগাযোগ করুন, যে সমস্ত ক্লাব খেলাধুলায় আগ্রহী এবং খেলাধুলা করায় তাদের ক্ষেত্রে প্রত্যেক বছর তারা একটা বিশেষ পরিমাণ টাকা সেখানে ইনভেস্ট করে। সেই ইনভেস্ট করে সেখানে আপনি কমিশন বা সেগুলো আলোচনা করবেন, তাদেরকে লিস্ট দেখাবেন, আপনার যা লিস্ট আছে সেই লিস্ট হিসাবে এভাবে প্রমোট করুন। এটি হচ্ছে অফলাইন। এছাড়াও অ্যাডভার্টাইজ করুন মোড়ে মোড়ে আপনার যে ফ্লেক্সের মাধ্যমে আপনি করুন। এছাড়াও আপনি একটি হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুকে, ফেসবুকে পেজ খুলতে পারেন, পেজ খুলেও আপনি তার বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন, বিভিন্ন জনকে আপনি বলুন যে না শেয়ার করুন এবং এটিকে লাইক করুন, তাহলে আরো বেশি আপনার লোকাল এরিয়াতে সেটি আরো বিভিন্ন দিকে দিকে পৌঁছে যাবে এবং বিভিন্ন ক্লাব বা বিভিন্ন যে অর্গানাইজেশন গুলো আছে তাদের সামনে আপনি একটি করে ফ্লেক্স দিয়ে নিন, অবশ্যই অবশ্যই এতে প্রমোট হবে। এভাবে আপনি শুরু করতে পারেন। অর্থাৎ যদি শুরু করতে কয়েকটি মার্কেট দেখবেন, লোকাল এরিয়া চাহিদা কি দেখবেন, ডেভেলপ কিভাবে করবে তার প্ল্যান করবেন, এবার শুরু করার সময় রেজিস্টার্ড ফার্স্ট এটি করতেই হবে, স্টক লিস্ট বা স্টক কি করবেন সেটি করবেন, কোথা থেকে কিনবেন সে সম্পর্কে আপনি করে নিন। এবার নম্বর ফোর অ্যাডভার্টাইজ বা প্রমোট, এইটুকু যদি আপনি নিশ্চিত করতে পারেন একদম শিওর 100% সাকসেসফুল হবেন। যদি আশা করি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন আরো বেশি জনের কাছে পৌঁছে দিতে। এই ভিডিওটি আমার এক ভিউয়ার্স বলেছিল যে না কিভাবে আমি এই বিজনেসটি করতে পারি, সে সম্পর্কে যদি করেন তাহলে আমি উপকার পাবো, সেই জন্যই আমার এই ভিডিওটি করা। ধন্যবাদ সবাইকে।